শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আজকে তোমাদের জন্য আমি হিসাব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে লেকচার 3 নম্বর সাজাইছি, জাবেদা চ্যাপ্টার থেকে। জাবেদা চ্যাপ্টার থেকে আমরা গতদিন 17 নম্বর অঙ্ক সমস্যার সমাধান করছিলাম। আজকে আমরা 17 নম্বরের পরে কিছু সমস্যার সমাধান করব। আজকে প্রথমে আমরা করতেছি সমস্যা নম্বর 26। প্রথমে আমরা যে সমস্যাটা আলোচনা করতেছি সেটা সমস্যা নম্বর 26। দেখি আমরা 26 নম্বর সমস্যাতে আমাদের কি আছে। 26 নম্বর সমস্যাতে আছে, মিসেস ফাল্গুনী আর কোং নামে একটি ব্যবসায় 2019 সালের 1 মে তারিখে শুরু করেন। নিম্নে তার ব্যবসায় মে মাসে লেনদেনগুলো দেওয়া হলো। 2019 সালের মে মাসের 1 তারিখ আছে, তিনি নগদ 1000 টাকা, 10% ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তারপরে 12 তারিখে আছে, আসবাবপত্র ক্রয় 40,000 টাকা এবং পরিবহন ব্যয় 500 টাকা দেওয়া হলো। তারপরে আছে 8 তারিখে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। তারপরে 20 তারিখে আছে, স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় 7,000 টাকা। তারপরে 22 তারিখে আছে, কাগজ কলম ও কালি ক্রয় 3,000 টাকা, কাগজ কলম ও কালি ক্রয় 3,000 টাকা। তারপরে আছে 24 তারিখে আছে, 10% সরকারি কাগজ সঞ্চয়পত্র ক্রয় 25,000 টাকা। তারপরে 25 তারিখে আছে, ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা এবং অফিসের প্রয়োজনে 15,000 টাকা ব্যাংক হতে উত্তোলন। 27 তারিখে আছে, জীবন বিমা প্রিমিয়াম প্রদান 8,000 টাকা। আর 30 তারিখে আছে, জনাব শুভর নিকট হতে 10,000 টাকা ঋণ নেওয়া হলো। এই হচ্ছে আমাদের জাবেদার লেনদেনগুলো। আর আমাদের কি কি করণীয় আছে, ক নম্বরে আমাদের বলছে ফাল্গুনী অ্যান্ড কোং এর ব্যাংকের মোট লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ফাল্গুনী অ্যান্ড কোং এর ব্যাংকের মোট লেনদেনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে 2016 সালে মে মাসে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। আর গ নম্বরে বলছে 1, 12, 27 এবং 30 তারিখের লেনদেনগুলোর জাবেদা বই তৈরি করো। তাহলে আমরা যে সমস্যাটা করলাম সেই সমস্যাটাতে আমাদের এখানে যেগুলো তথ্য দেওয়া আছে তার ভিত্তিতে আমাদের ক নম্বরে বলছে ফাল্গুনী অ্যান্ড কোং এর ব্যাংকের মোট লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তাহলে ব্যাংকে যে সকল লেনদেন হয়েছে সেগুলো চোখ করলেই আমাদের ব্যাংকের মোট লেনদেন হয়ে যাবে। এটা তেমন কিছু না, এটা এটা খালি ব্যাংকে যে সকল লেনদেনগুলো হয়েছে, যেরকম উদাহরণস্বরূপ আমাদের ব্যাংকের লেনদেন হয়েছে 8 তারিখে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তারপরে স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয়টা না, তারপরে হচ্ছে অফিসের প্রয়োজনে এবং ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে, তারপরে এই এইটুকুই আমাদের ব্যাংকের লেনদেন। এই দুটো লেনদেন যোগ করলেই আমাদের হচ্ছে, তাহলে এটা আমাদের করতে হবে না। তাহলে আমরা করব হচ্ছে খ নম্বর থেকে। খ নম্বরে আমাদের 2016 সালের মে মাসে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো জাবেদা দাখিল দেখাও। তাহলে খ নম্বর, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমাদের প্রথমে আমাদের বলছে মে মাসে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। ব্যাংক সংক্রান্ত লেনদেন 10% ব্যাংক ঋণ নিয়ে যেটা শুরু করা হয়েছে, তাহলে 10% ব্যাংক ঋণ নিয়ে শুরু করলে তার জন্য আমাদের জাবেদা ছিল নগদন হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, নগদন হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তাহলে মে মাসে 1 তারিখে নগদন হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট কত টাকা? 50,000 টাকা।
তাহলে এটা গেল আমাদের ব্যাংক সংক্রান্ত প্রথম লেনদেন। তারপরে 8 তারিখে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। এখানে আমাদের আসলে 8 তারিখে কোনো লেনদেনই নাই, এটা ভুল তথ্য আসছে। স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় 7000 টাকা, কাগজ কলম ও কালি ক্রয় 1000 টাকা, সঞ্চয়পত্র ক্রয় 1000 টাকা, ব্যক্তিগত প্রয়োজনে 5000 টাকা এবং অফিসের প্রয়োজনে 15000 টাকা ব্যাংক হতে উত্তোলন। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে 5000 টাকা উত্তোলন করা হয়েছে ব্যাংক থেকে, তার জন্য আমাদের জমা হচ্ছে এটা কয় তারিখে, এটা 25 তারিখে। মে মাসের 25 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকার জন্য? 5000 টাকার জন্য। তার জন্য আমাদের জাবেদা হচ্ছে নগদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আর গ নম্বরে আমাদের বলছে 1, 12, 27 এবং 30 তারিখে লেনদেন গুলো জাবেদা বই তৈরি করো। 1, 12, 27 এবং 30 তারিখে লেনদেন গুলো জাবেদা বই তৈরি করো। তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বর সমস্যা। তাহলে আমাদের প্রথমে 1 তারিখে লেনদেনের জন্য জাবেদা চাইছে। 1 তারিখে লেনদেনে আছে তিনি নগদ 1 লক্ষ টাকা এবং 10% ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে মে 2019 সালের মে মাসের 1 তারিখে, 2019 সালের মে মাসের 1 তারিখে, 2019 সালের 1 তারিখে, তাহলে 19 সালের মে মাসের 1 তারিখে নগদ 1000 টাকা এবং 1% ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তার জন্য আমাদের জাবেদার খাত হচ্ছে নগদ হিসাব ডেবিট, তারপরে হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তাহলে তিনটা খাত হবে আমাদের, নগদ হিসাব ডেবিট, তারপরে হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট, তারপরে হচ্ছে 10% ব্যাংক ঋণ হিসাব। নগদান হিসাবে আমাদের যাচ্ছে 1 লক্ষ টাকা আর 50,000 টাকা। 1 লক্ষ যোগ 50,000, তাহলে 1,50,000 টাকা দিয়ে নগদান আমাদের ডেবিট। আর মূলধন হিসাবে যাচ্ছে 1 লক্ষ টাকা আর ব্যাংক ঋণ হিসাবে যাচ্ছে আমাদের 50,000।
আচ্ছা তাহলে এটা গেল 1 তারিখে লেনদেনের দাবিদার। তারপরে 12 তারিখে আমাদের কি আছে, আসবাবপত্র ক্রয় 40,000 টাকা এবং পরিবহন ব্যয় 500 টাকা দেওয়া হলো। আসবাবপত্র ক্রয় 40,000 টাকা এবং পরিবহন ব্যয় 500 টাকা দেওয়া হলো 12 তারিখে লেনদেন। তার জন্য আমাদের দুইটা খাত হচ্ছে, একটা আসবাবপত্র হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। আসবাবপত্র আর একটা হচ্ছে নগদান। আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 40,500 টাকা। জীবন বিমা প্রিমিয়াম প্রদান 8,000 টাকা। জীবন বিমার প্রিমিয়াম প্রদান 8,000 টাকা। তার জন্য আমাদের জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব একটা, আর একটা হচ্ছে নগদান হিসাব। তাহলে এটা 5 তারিখের লেনদেন, এটা হচ্ছে 27 তারিখে। তাহলে 27 তারিখের লেনদেনের জাবেদার খাত দুইটা হচ্ছে, একটা উত্তোলন হিসাব উত্তোলন হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকার জন্য জীবন বিমা প্রিমিয়াম ছিল 8,000 টাকা। তাহলে 8,000 টাকার জন্য উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তারপরে 30 তারিখে আছে জনাব সুগর, শুভর নিকট হতে 10,000 টাকা ঋণ নেওয়া হলো। জনাব শুভর নিকট হতে 10,000 টাকা ঋণ নেওয়া হলো। তাহলে 30 তারিখে জনাব শুভর নিকট হতে 10,000 টাকা ঋণ নেওয়া হলো। দুইটা খাত হচ্ছে, একটা নগদান হিসাব আর একটা হচ্ছে ঋণ হিসাব। একটা নগদান হিসাব আর একটা হচ্ছে শুভ ঋণ হিসাব। নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। কত টাকার জন্য? 10,000 টাকার জন্য। তাহলে এই হলো আমাদের নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমরা 26 নম্বর অঙ্কে এখানে আমাদের যে লেনদেনগুলো দেওয়া ছিল সেই লেনদেনগুলোর জাবেদা খ নম্বর এবং গ নম্বর আইটেমে আমরা করলাম, এইগুলো আমাদের জাবেদা দেখিলাম। তা আমরা এখানে 26 নম্বর সমস্যা, আমরা যেহেতু জাবেদা চ্যাপ্টারে আলোচনা করতেছি, জাবেদা চ্যাপ্টারে আরও অন্যান্য যে সমস্যাগুলো আছে আমরা আরও এখান থেকে সরাসরি বোর্ডে অঙ্ক না করে আমরা মুখে মুখে কিছু অঙ্ক করব, যেগুলো জাবেদার বিভিন্ন সমস্যার সমাধান। আমি সেই রকম কিছু অঙ্ক দেখি। এখানে আমাদের হচ্ছে 27 নম্বর অঙ্কে আছে জনাব তুষার 2019 সালের 1 জুন তারিখে নগদ 50,000 টাকা ও ব্যক্তিগত ঋণকৃত 30,000 টাকা নিয়ে তুষার এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে লেনদেনগুলো নিম্নরূপ, নিম্নে দেওয়া হলো। এখানে আমরা কি করতে বলছে সেটা করছি না, আমরা শুধু জাবেদা দেখব, জাবেদাতে কি বলা আছে, জাবেদা কিভাবে হবে সেগুলো আমরা দেখব। তা এখন 1 তারিখে জনাব তুষার 50,000 টাকা নগদ এবং ব্যক্তিগত ঋণকৃত 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তার জন্য আমাদের জাবেদার খাত হচ্ছে, একটা নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব আর একটা হচ্ছে ঋণ হিসাব। তাহলে নগদান হিসাব ডেবিট হচ্ছে 50,000 30,000-80,000 টাকা দিয়ে, আর মূলধন হিসাব ক্রেডিট হচ্ছে 50,000 টাকা দিয়ে, আর ঋণ হিসাব ক্রেডিট হচ্ছে 30,000 টাকা দিয়ে। তাহলে এটা গেল 1 তারিখের লেনদেনের জাবেদার। তারপরে আবার জুনের 1 তারিখে আছে সোনালী ব্যাংকে 5,000 টাকা দিয়ে সঞ্চয় হিসাব খোলা হলো। সোনালী ব্যাংকে 5,000 টাকা দিয়ে সঞ্চয় হিসাব খোলা হলো। তার জন্য আমাদের জাবেদার খাত হচ্ছে ব্যাংক হিসাব সোনালী ব্যাংক হিসাব ডেবিট, আর একটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। সোনালী ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট।
তাহলে 1 তারিখে লেনদেনে আমরা জাবেদা পাইলাম তারপরে 5 তারিখে আমাদের বলছে জনাব পিয়াসের নিকট 50000 টাকা পণ্য ধান বিক্রয় জনাব পিয়াসের নিকট 50000 টাকা পণ্য বিক্রয় যার 30% নগদে এবং 70% চেকে তাহলে জনাব পিয়াসের কাছে যদি আমরা 50000 টাকা নগদ পণ্য বিক্রয় করি 30% নগদে এবং 70% চেকে তাহলে এই ক্ষেত্রে আমাদের জাবেদার খাতগুলো কি কি এই ক্ষেত্রে জাবেদার খাত নগদান হিসাব আরেকটা ব্যাংক হিসাব আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব 30% যেটা নগদে 3,15,000 টাকা 15,000 টাকা নগদের জন্য আমাদের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট 70% সেকে যেটা বিক্রয় করছে সেটার জন্য আমাদের 535,000 টাকা 35,000 টাকার জন্য আমাদের জাবেদা হচ্ছে জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তারপরে আমাদের 8 তারিখে আছে ধারে পণ্য বিক্রয় 40,000 টাকা ধারে পণ্য বিক্রয় 40,000 টাকার জন্য আমাদের জাবেদার খাত হচ্ছে বিবিধ দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তারপরে স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয় 15,000 টাকা এর জন্য আমাদের জাবেদার দুইটা খাত হচ্ছে একটা ক্রয় হিসাব আর একটা হচ্ছে প্রদেয় বিল হিসাব বা প্রদেয় নোট একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে প্রদেয় নোট বা প্রদেয় বিল হিসাব তারপরে 15 তারিখে আছে চেকের মাধ্যমে মেশিন ক্রয় 20,000 টাকা চেকের মাধ্যমে মেশিন ক্রয় 20,000 টাকা তাহলে এটার জন্য আমাদের জাবেদার খাত হচ্ছে মেশিন হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট মেশিন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তারপর বাকিতে বিক্রয়ের 5,000 টাকা পাওয়া যাবে না বলে বিবেচনা করা হলো বাকিতে বিক্রয়ের 5,000 টাকা পাওয়া যাবে না বলে বিবেচনা করা হলো তার জন্য আমাদের দুটো খাত হচ্ছে একটা হচ্ছে অনাদায়ী দেনা আর একটা হচ্ছে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব অনাদায়ী দেনা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট তারপরে 26 তারিখে আছে উপভাড়াটির নিকট হতে পাওয়া গেল 10,000 টাকা উপভাড়াটির নিকট হতে 10,000 টাকা পাওয়া গেলে তার জন্য দুইটা খাত হচ্ছে একটা নগদান হিসাব আর একটা হচ্ছে উপভাড়া হিসাব নগদান হিসাব আর একটা হচ্ছে উপভাড়া হিসাব তাহলে দুইটা খাত হলো নগদান হিসাব ডেবিট আর হচ্ছে উপভাড়া হিসাব ক্রেডিট তারপর 28 তারিখে হচ্ছে দেনাদার নিকট হতে 60,000 টাকা পাওয়ানোর পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 59,000 টাকা পাওয়া গেল আমরা পাচ্ছিলাম 60,000 টাকা কিন্তু পাইলাম 59,000 টাকা এবং পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে তাহলে এটা বাকরাই পাওয়া গেল তাহলে আমরা নগদান হিসাব দিব 59,000 টাকার জন্য ডেবিট তারপরে হচ্ছে 59,000 টাকা নগদান হিসাব ডেবিট তারপরে হচ্ছে প্রদত্ত বাকরা 1,000 টাকার জন্য ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট 60,000 টাকা দিয়ে প্রাপ্য হিসাব ক্রেডিট 60,000 টাকা দিয়ে তাহলে আমাদের জাবেদার তিনটা খাত হচ্ছে প্রথম খাত হচ্ছে আমাদের নগদান হিসাব 59,000 টাকা দিয়ে যেটা নগদ টাকা পাইছি সেটা নগদান হিসাব ডেবিট তারপরে যে টাকাটা আমরা পাইলাম না লস গেল বাটরা দিতে হলো খরচ সেটার জন্য আমাদের বাটরা প্রদত্ত বাটরা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট এই হলো আমাদের 27 নম্বর আইটেমের 27 নম্বর অঙ্কের জাবেদাগুলো তাহলে 27 নম্বর অঙ্কের জাবেদাগুলো আমরা শিখলাম এখন আমরা আমরা 29 নম্বর অঙ্ক দেখি 29 নম্বর অঙ্কে আমাদের কি বলছে জনাব শেখ সাদি 2019 সালের 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা মজুদ পণ্য 15,000 টাকা এবং 15% ব্যাংক ঋণ 35,000 টাকা নিয়ে তার ব্যবসায় কার্যক্রম আরম্ভ করে নিম্নে তার উক্ত মাসের লেনদেন সমূহ দেওয়া হলো তাহলে এখানে আমাদের 1 জুলাই তারিখে নগদ টাকা নিয়েছে 50,000 টাকা মজুদ পণ্য নিয়েছে 15,000 টাকা এবং 15% ব্যাংক ঋণ নিয়েছে 35,000 টাকা নিয়ে তার ব্যবসা কার্যক্রম আরম্ভ করছে ওই মাসে নিম্নলিখিত লেনদেনগুলো তার সম্পূর্ণ হয় জুলাইয়ের 2 তারিখে বলছে 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 25,000 টাকা 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 25,000 টাকা পণ্য নগদে বিক্রয় 35,000 টাকা এবং ভ্যাট আদায় হলো 2,250 টাকা তারপর পিটিকে শেয়ারকে চেক মারফত অগ্রিম প্রদান 12,000 টাকা তারপর ক্রয়কৃত পণ্য মনিহারি হিসাবে ব্যবহৃত হলো 3,000 টাকা
তারপরে সাইমনের নিকট 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা এবং বাইক অর্ধেক অংশে মালিক স্ত্রী সহ বসবাস করে। তারপরে মালিকের ব্যক্তিগত ঋণ কারবার থেকে পরিশোধ করা হলো 15,000 টাকা। তারপরে ব্যাংক জমা অতিরিক্ত সুদ ধার্য করা হলো 1,000 টাকা। এই তথ্যগুলো দেওয়া আছে আমাদের ক নম্বরে বলছে প্রারম্ভিক মূলধনে জাবেদা দাখিলে দেখাও উত্তর সংক্রান্ত লেনদেনে জাবেদা দাখিলে দেখ আমরা যাই হোক এখানে যেটাই বলুক আমরা এই প্রদত্ত লেনদেনগুলো জাবেদা দাখিলা করব প্রদত্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা করব তাহলে প্রথমে আমাদের পয়লা জুলাই তারিখে আমাদের প্রারম্ভিক লেনদেন আছে নগদ 50,000 টাকা মজুদ পণ্য 15,000 টাকা এবং 15% ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করছে তাহলে এই তিনটা আইটেমের জন্য আমাদের জাবেদার খাতগুলো কি কি এই তিনটা আইটেমের জন্য আমাদের জাবেদার খাতগুলো হচ্ছে নগদান হিসাব একটা তারপরে হচ্ছে মজুদ পণ্য লিখলেও হয় ক্রয় হিসাব লিখলেও হয় ক্রয় হিসাব একটা তারপরে হচ্ছে আমাদের মূলধন হিসাব একটা তারপরে হচ্ছে ব্যাংক ঋণ একটা তাহলে এই হলো আমাদের চারটা খাত এই লেনদেনের জন্য আমাদের চারটা খাতে জাবেদা হবে প্রথম প্রথম খাতের নাম হচ্ছে নগদান হিসাব প্রথম খাতের নাম নগদান হিসাব তারপরে দ্বিতীয় খাতের নাম হচ্ছে আমাদের ক্রয় হিসাব বা মজুদ পণ্য হিসাব খনাম ক্রয় হিসাব বা মজুদ পণ্য হিসাব তারপরে তৃতীয় খাতের নাম হচ্ছে মূলধন হিসাব আর চতুর্থ খাতের নাম হচ্ছে ব্যাংক ঋণ হিসাব এখন কথা হচ্ছে জাবেদা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে কোনটা নগদান হিসাব ডেবিট হবে নগদান হিসাব ডেবিট হবে নগদান হিসাব ডেবিট হবে কয়টা টাকা দিয়ে 50,000 টাকা নগদ সেটাও ডেবিট হবে আর হচ্ছে ব্যাংক ঋণের টাকা 35,000 টাকা এটাও ডেবিট হবে তাহলে 50,000 85,000 টাকা দিয়ে নগদান হিসাব ডেবিট 85,000 টাকা দিয়ে নগদান হিসাব ডেবিট আর 85,000 টাকা নগদান হিসাব ডেবিট হওয়ার পরে আমাদের ক্রয় হিসাব ডেবিট হবে 15,000 টাকা দিয়ে ক্রয় হিসাব ডেবিট হবে 15,000 টাকা দিয়ে আর মূলধন হিসাব ক্রেডিট হবে 50 আর হচ্ছে 35 85,000 টাকা দিয়ে সরি 50 আর 15 65,000 টাকা দিয়ে মূলধন হিসাব ক্রেডিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হচ্ছে 35,000 টাকা দিয়ে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হচ্ছে 35,000 টাকা দিয়ে অর্থাৎ জমা জায়গাটা যদি আমি লিখে দেই লিখে দিলে আমাদের জাবেদার সমাধান হবে এরকম নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট হচ্ছে 50,000 আর হচ্ছে 50,000 আর 35,000 85,000 টাকা দিয়ে তারপরে ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা দিয়ে তারপরে আমাদের মূলধন হিসাব ক্রেডিট 15,000 মধ্যে আমাদের যাবে হচ্ছে 50,000 টাকা 15,000 টাকা 65,000 টাকা আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট ব্যাংক ঋণ হিসাবে যাবে আমাদের 35,000 টাকা এই হলো আমাদের পয়লা তারিখের লেনদেনের জাবেদা এই হলো আমাদের পয়লা তারিখের লেনদেনের জাবেদা তারপরে আমাদের আছে জুলাইয়ের 2 তারিখে 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 25,000 টাকা 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 25,000 টাকা তার মানে বোঝা যাচ্ছে 25,000 টাকার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে তাহলে এটা ভ্যাট সহ আমরা জাবেদা দিব তাহলে ক্রয় হিসাব ডেবিট এটা হচ্ছে 2 তারিখের লেনদেন ক্রয় হিসাব ডেবিট আর ভ্যাট হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট তাহলে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাহলে 25,000 টাকা ছিল নগদ ক্রয়
আর 25,000 টাকার মধ্যে ভ্যাটের পরিমাণ আমরা বের করব এইভাবে 25,000 টাকার গুণন 3 ডিভাইডেড বাই 123 অর্থাৎ এইভাবে 15 যোগ 115 3 ডিভাইডেড বাই 23 তাহলে আমাদের এখানে ভ্যাটের পরিমাণ কত থাকে 25,000 গুণন 15 ভাগ হচ্ছে 115 3,260 টাকা আর নগদের হিসাব আমাদের হচ্ছে 25,300 28,260 টাকা সরি ক্রয় হিসাব 25,000 হচ্ছে না 25,000 থেকে 3,260 টাকা বাদ দিলে আর এই দুটো মিলে হচ্ছে 25,000 টাকা তাহলে কোন আইটেমের মধ্যে যদি আমাদের ভ্যাট সহ দেওয়া থাকে তাহলে সেই ভ্যাটটা আমরা বের করবো আলাদাভাবে ভ্যাট বের করার সহজ সূত্র হচ্ছে উপরে 3 দিয়ে গুণ করে আর নিচে 23 দিয়ে ভাগ করলে আমাদের ভ্যাটের পরিমাণ বের হয়ে যাবে উপরে 3 দিয়ে গুণ করে নিচে 23 দিয়ে ভাগ করলে হবে অথবা 15 দিয়ে গুণ করে 115 দিয়ে ভাগ করলে আমাদের ভ্যাটের পরিমাণ বের হয়ে যাবে তাহলে এটা গেল 3 তারিখে আমাদের বলছে নগদে পণ্য বিক্রয় 35,000 টাকা এবং ভ্যাট আদায় হলো 2,250 টাকা তাহলে এখানে পণ্য বিক্রয় করা হয়েছে নগদে তাহলে তার জন্য আমাদের জাবেদা খাত হচ্ছে নগদান হিসাব ডেবিট অবদান হিসাব ডেবিট তারপরে হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট আর হচ্ছে ভ্যাট হিসাব ক্রেডিট অবদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর ভ্যাট হিসাব ক্রেডিট তারপরে পেটি ক্যাশিয়ারকে চেক মারফত অগ্রিম প্রদান 12,000 টাকা তাহলে পেটি ক্যাশিয়ারকে চেক মারফত অগ্রিম প্রদান 12,000 টাকা যদি হয় তার জন্য আমাদের দুইটা খাত হচ্ছে একটা চেক মারফত আমরা প্রদান করছি তাহলে হচ্ছে একটা ব্যাংক হিসাব আর একটা হচ্ছে পেটি ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ার আর একটা হচ্ছে আমাদের ব্যাংক হিসাব তাহলে পেটি ক্যাশিয়ার আর ব্যাংক হিসাব পেটি ক্যাশিয়ার ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তারপরে ক্রয়কৃত পণ্য মণিহারি হিসেবে ব্যবহৃত হলো 3,000 টাকা ক্রয়কৃত পণ্য মণিহারি হিসেবে ব্যবহার হলো 3,000 টাকা এইটার জন্য আমাদের দুইটা খাত হচ্ছে একটা মণিহারি হিসাব আর একটা হচ্ছে ক্রয় হিসাব মণিহারি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট মণিহারি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট তারপরে 27 তারিখে আছে সাইমনের নিকট 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল তার জন্য আমাদের নগদান হিসাব ডেবিট তারপরে হচ্ছে বাটরা হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট বাটরা হিসাব ডেবিট আর সাইমন হিসাব প্রাপ্ত হিসাব সাইমন ক্রেডিট এই হলো আমাদের 27 তারিখের লেনদেন তারপরে বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা এবং বাড়ির অর্ধেক অংশ স্ত্রী সহ বসবাস করে তাহলে এখানে গাড়ি ভাড়া 10,000 টাকা আমরা দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে অফিসের জন্য আর একটা হচ্ছে মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য এটা বোঝা যাচ্ছে যে ব্যবসা থেকে দেওয়া হয়েছে তাহলে ব্যবসা থেকে যদি গাড়ি ভাড়া দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের জাবেদার খাতগুলো হবে ভাড়া হিসাব ডেবিট তারপরে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ভাড়া হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট ভাড়া হিসাব ডেবিট 5,000 টাকা উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা মালিকের ব্যক্তিগত ঋণ কারবার থেকে পরিশোধ করা হলো 15,000 টাকা মালিকের ব্যক্তিগত ঋণ কারবার থেকে পরিশোধ করা হলো 15,000 টাকা
তাহলে তার জন্য আমাদের দুইটা খাত হচ্ছে মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করার অর্থ হচ্ছে আমাদের নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে তার জন্য আমাদের দুইটা খাত হচ্ছে একটা উত্তোলন হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট আচ্ছা তারপরে লাস্ট আইটেম হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করা হলো 1000 টাকা ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করা হলো 1000 টাকা তার জন্য আমাদের যাবতীয় খাত হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করা হয়েছে 1000 টাকা তাহলে ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব আর একটা হচ্ছে ব্যাংক হিসাব ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এই হলো আমাদের 29 নম্বর অঙ্কের যাবতীয় আইটেমগুলো তাহলে আমরা আজকে পরপর আমরা কয়টা অঙ্ক সমাধান করলাম আমরা 26 নম্বর 27 নম্বর 29 নম্বর সমস্যা সমাধান করলাম আমরা আজকে তোমাদের জন্য এই পর্যন্তই আমি রাখছি তোমরা এই পর্যন্ত ভালোভাবে করো এবং এর সাথে রিলেটেড আরো যে অঙ্কগুলো আছে এগুলো বাসায় প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করলে তোমাদের অঙ্কে জাবেদাতে অনেক সহজ হয়ে যাবে জাবেদা চ্যাপ্টারটা অনেক সহজ হয়ে যাবে তাই আমি আজকে এই পর্যন্ত রেখে তোমাদের জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম